তাহলে এখন থাকছে বাপ্পি অভিনীত 570 মুক্তি পাচ্ছে 15 আগস্ট। ওয়েল, পুরো ভিডিওটিতে এই বিষয়টি নিয়েই আলোচনা করা হবে। সো লেট জাম্প ইনটু দা মেইন ভিডিও। ঢালিউডের জনপ্রিয় অভিনেতা বাপ্পি চৌধুরী অভিনয় করেছেন চলচ্চিত্র 570 সিনেমাটিতে। এতে দেখানো হয়েছে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর তার লাশ দাফনের ঘটনা। জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত পরিচালক আশরাফ শিশিরের চিত্রনাট্য ও পরিচালনায় ছবিটির অন্যতম প্রধান চরিত্রে অভিনয় করবেন বাপ্পি। গত বছরের 3 অক্টোবর থেকে শুরু হয়েছে ছবিটির শুটিং, শেষ হয়ে গেছে ইতিমধ্যে। এখন ছবিটি মুক্তির জন্য প্রস্তুত করা হচ্ছে বলে জানিয়েছেন পরিচালক। সব ঠিক থাকলে আগামী 15 আগস্ট ছবিটি মুক্তি দিতে চান পরিচালক ও প্রযোজক। পরিচালক জানান, ছবিটি বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরবর্তী কয়েক ঘন্টা নিয়ে নির্মিত হয়েছে। আমরা চাই ছবিটি আগামী শোক দিবসে মুক্তি দিতে। এ লক্ষ্যে ছবিটি দ্রুত কাজ করছি। পিরিয়ডিক্যাল সিনেমা হওয়ায় ছবিটিতে VFX এর কাজ বেশি, তাই একটু সময় নিয়ে কাজ করতে হচ্ছে। কাজ শেষ হলেই আগামী শোক দিবসে মুক্তি দেওয়ার চিন্তা রয়েছে আমাদের। সিনেমাটিতে বাপ্পি চৌধুরীকে বঙ্গবন্ধুর মরদেহ বহন করা নিয়ে যাওয়া একজন সেনাবাহিনীর সৈনিক চরিত্রে দেখা যাবে। মূলত তার উপস্থিতিতেই হেলিকপ্টারে করে বঙ্গবন্ধুর রক্তাক্ত মরদেহ ঢাকা থেকে নিয়ে যাওয়া হবে টুঙ্গিপাড়ায়। ছবিটি নিয়ে বাপ্পি জানান, অনেক বেদনাদায়ক একটি ঘটনা নিয়ে ছবিটি তৈরি করা হয়েছে। ছবিটির গল্পে হেলিকপ্টারে করে বঙ্গবন্ধুর মরদেহ নিয়ে যাওয়ার সময় অন্য সেনা সদস্যের সঙ্গে আমিও ছিলাম। টুঙ্গিপাড়া নামার পর সেনা সদর দপ্তর থেকে ক্ষণে ক্ষণে প্রেশার আসছিল দ্রুত দাফন করার জন্য। টাইম বেঁধে দেওয়া হয় সর্বোচ্চ 1 ঘন্টা। মানে বিষয়টি এমন, বঙ্গবন্ধুকে গোসল করানোর দরকার নেই, দ্রুত দাফন করে ফেলো। তবুও আমরা গোসল করানোর উদ্যোগ নেই, কারণ রক্তাক্ত বঙ্গবন্ধুকে এভাবে দাফন করতে চাইনি আমরা। হুজুর ডাকা হলো, তিনি বললেন সাবান ছাড়া তো গোসল সম্ভব নয়। ওদিকে ঢাকা থেকে প্রেশার আসছিল দ্রুত করার জন্য। এরপর আমি আমার বড় অফিসারকে অনুরোধ করে এক পিচ্ছিকে দিয়ে সাবান কেনার ব্যবস্থা করি। ছেলেটা নিয়ে আসে তখনকার একটুকু কাপড় কাচার সাবান, সাবানটির নাম 570। সেই সাবান দিয়ে বঙ্গবন্ধুকে গোসল করানো হয়। ছবিটির নাম মূলত এখান থেকেই দেওয়া হয়েছে, তবে ছবিটির প্রেক্ষাপটে আরো গভীরতা রয়েছে। যারা দেখবেন তারা বুঝতে পারবেন। বাপ্পি আরো জানায়, ছবিটি করা আমার জন্য একটা অন্যরকম এক অনুভূতি ছিল। এমন একটি ছবির অংশ হতে পেরে নিজেকে গর্বিত মনে হয়েছে। ছবিটির জন্য শিশির ভাই আমাকে নিয়েছেন, এজন্য তার কাছে আমি চিরকৃতজ্ঞ। আমার সর্বোচ্চ শ্রম দিয়ে কাজটি করেছি। সো ভিউয়ার্স, জেনে তো নিলেন বাপ্পি অভিনীত 570 মুক্তি পাচ্ছে 15 আগস্ট। আর এই বিষয়টি নিয়ে যদি আপনার কোনো মতামত থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এন্ড প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর মোর আপডেটস।